তোমাদের অনেক নেতা ওদের টাকা নিয়ে বসে আছে, কি করেছো আজ পর্যন্ত? তোমাদের নেতাদের বিজেপি করলেই ভাজপা মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, কালো ঢোকাও সাদা বেরো, সব জায়গায় তাই চলছে। এভাবে তো চলতে পারে না, এটা তো একটা ভিন্ডিক্টিভ অ্যাটিচিউড হচ্ছে। পরে তো এগুলো নিয়ে ডিফামেশন হবে, এবং ডিফামেশন করতে গিয়ে প্রত্যেকে কেউ 1,00,000 কোটি টাকার কেস করবে, কেউ 2,00,000 কোটি টাকার কেস করবে, তখন তোমাদের এর উত্তর দিতে হবে। যারা এই পিআইএল এর নামে পলিটিক্যাল ইন্টারেস্টেড লিটিগেশন মামলা করে আর আমাদের ছেলেগুলোকে জেলে ঢুকিয়েছো এজেন্সিকে দিয়ে, এজেন্সি তো নিজেরাই বলে আমরা কে আম ক্যা করেগা, আমকো তো দিল্লি আদেশ দিয়া, আমি ওদের দোষ দিচ্ছি না, কিন্তু এইসব করেছে শুধু এখানে নয়, এভরিওয়্যার এভরিওয়্যার।